কি দেখতে পাচ্ছেন? একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান হাজার হাজার আবেদন বই নারী নায়িকা মডেলদের ফলোয়ার। স্বাভাবিক লাগছে, কিন্তু ন্যাক্কারজনক এবং সাথে হতাশা ব্যঞ্জক হলেও সত্যি এই অ্যাকাউন্টটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আজ ফেসবুকে এক ব্যক্তি এই ছবিটি পোস্ট করলে ভাইরাল হয় বাফুফের এই ইনস্টাগ্রাম। সাধারণত ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন সোশ্যাল মিডিয়াতে তাদের অফিসিয়াল পেজগুলোতে বেশ অ্যাক্টিভ। সেভাবেই বাফুফের ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে পোস্ট করা হয়েছে 2204টি এবং পেজের ফলোয়ার সংখ্যা 22,000। কিন্তু বিপত্তিটা বাধে যখন দেশের জাতীয় ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল পেজে আবেদন বই মডেলদের ফলো করে। ধরা যাক ক্রিকেট পাগল দেশে ফুটবলের এই অবস্থা মেনে নেওয়ার মতো, কিন্তু আমরা যদি পাশের দেশ নেপাল, ভুটান, ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখি, তবে দেখা যায় সেখানে পেজের ফলোয়ার সংখ্যা বাংলাদেশের চেয়েও কম হলেও সেখানে পেজ থেকে ফলো করা হয়েছে অন্যান্য দেশের ফুটবল ফেডারেশন এবং ফুটবল সম্পর্কিত পেজগুলোকে। সেখানে বাফুফে ফলো করছে মডেল নায়িকাদের। বিভিন্ন সময় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নানান কাণ্ডে গুঞ্জন উঠলেও কোনো সুরাহা সমাধান মেলেনি দেশের ফুটবল ভবিষ্যতের। এমন দায়িত্বজ্ঞানহীন ফেডারেশন আসলে আদৌ দেশের ফুটবল নিয়ে ভাবে না আসলে কি নিয়ে ভাবে, তা বোধহয় এবার খতিয়ে দেখার সময় এসেছে। অনেকেই বলছেন এটি আসলে পেজের অ্যাডমিনের ব্যক্তিগত রুচির প্রকাশ, কিন্তু এটি জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদার প্রশ্ন কিনা এবং কেনই বা এমনভাবে চলছে জাতীয় ফুটবলের কর্ণধার প্রতিষ্ঠান, দেশের ফুটবলের বেহাল দশার কারণ কি, কারা আছে এসবের দায়িত্বে, সেসব প্রশ্নের উত্তর দেবার নেই কোনো ফুরসত, নেই কোনো জবাবদিহিতা। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।